অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 এই নতুন বছরে কোন কোন রাশি অর্থ, শিক্ষা এবং চাকরি থেকে সফলতা পেতে চলেছে, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। কোন কোন রাশির ক্ষেত্রে কপাল খুলতে চলেছে অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, কর্মের দিক থেকে, অর্থাৎ নতুন চাকরির দিক থেকে। অর্থাৎ প্রত্যেকেই চায় বিগত বছর যেমন গেল গেল, আসছে যে নতুন বছর প্রত্যেকের যেন ভালো যায়। প্রত্যেকে কিন্তু এটার জন্য চেষ্টা করে, নতুন চিন্তাভাবনা নিয়ে আসে নিজের মধ্যে, নতুন প্ল্যানিং করে। তো এই 2021 কোন কোন রাশির ক্ষেত্রে শুভ বার্তা বহন করে নিয়ে আসছে অর্থনৈতিক দিক থেকে, প্রচুর অর্থ এবছর কিন্তু পাবে। আপনার চাকরির দিক থেকে, আপনার শিক্ষার দিক থেকে, অনেকেই চায় বিদেশে গিয়ে শিক্ষা নেওয়া, অর্থাৎ হায়ার স্টাডিজ করা। কাদের ক্ষেত্রে শিক্ষাতে সফলতা পাবে তাও এই ভিডিওতে আমি জানাবো। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, আপনারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। দেখুন, কৌশিক রায় যে কথাগুলো বলে, অর্থাৎ আপনার যখন ভাই বাচ্চার দেখবে তখন যে কথাগুলো বলবে কি না, খুব দায়িত্ব নিয়ে এবং গ্যারেন্টির সাথে কিন্তু আমি কাজ করি। অর্থাৎ এই হচ্ছে হবে সম্ভাবনা আছে এই জায়গাতে না, যদি আপনার ভাই বাচ্চা যদি থাকে তাহলে আপনি কিন্তু মালামাল হবেনই হবেন, ওই হচ্ছে হবে এরকম না, হতে পারে বা হবে না এরকম না, হবেই না তো হবে না, একদম পরিষ্কার কথা। কর্মের দিকটাও তাই এবং শিক্ষার দিকটাও তাই। কিন্তু যাদের ক্ষেত্রে কর্মভাব সমস্যা আছে তারা কিন্তু ইমিডিয়েট কর্মভাবের জায়গাটা আপনারা ঠিক করুন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। যাদের অর্থভাব খারাপ আছে, ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের খারাপ, আপনার দ্বিতীয়ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি আছে বা দ্বিতীয় পতি আপনার পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে, অথবা আপনাদের কর্মপতি কোনো পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে বা কর্মভাবের উপর আপনার দৃষ্টি আছে পাপগ্রহের, অথবা আপনার পঞ্চম ভাব এবং নবম ভাব আপনার পীড়িত, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো আপনার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ আপনার যদি পঞ্চম ভাব পীড়িত থাকে, আপনার যদি তৃতীয় ভাব পীড়িত থাকে, আপনার যদি নবম ভাব পীড়িত থাকে, আপনার যদি দশম ভাব পীড়িত থাকে, তাহলে কিন্তু সমস্যাগুলো সম্মুখীন কিন্তু আপনি হবেন। এর জন্য আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা পরামর্শ করুন, আপনার যাকে ভালো লাগবে। দেখুন, সমস্যা আছে, সমস্যার সঙ্গে সঙ্গে পাশাপাশি সমাধানও আছে, চিন্তার ব্যাপার নেই। যদি স্বাস্থ্যটা হচ্ছে আপনাকে গাইড হিসাবে নির্দেশ করবে কোন কোন দিকে আপনার এগানো উচিত, বা আপনি যে লাইনে আছেন সেটা আপনি ঠিক লাইনে আছেন কি না, বা ভবিষ্যতে কোন প্ল্যানিং করলে আপনার ক্ষেত্রে ভালো হবে, আপনার ফিনান্সিয়াল দিক, আপনার কেরিয়ারের দিক থেকে, আপনার শিক্ষার দিক থেকে। তো এই যে 2021 যদি আপনার রাশিচক্রে কর্মপতি ভালো অবস্থায় থাকে, বা আপনার রাশিতে যদি শনি ভালো অবস্থাতে থাকে, আপনার চাকরি আপনি পাবেনই পাবেন, অর্থাৎ কর্মযোগ চাকরির যোগ প্রবল কিন্তু থাকবে। এবং ফিনান্সিয়াল দিকটা যদি দেখতে হয়, যদি আপনার রাশিচক্রে শুক্র গ্রহ ভালো থাকে, যদি আপনার শুক্র ভালোভাবে অবস্থান করে,
অবশ্যই আপনার ফিনান্সিয়াল কন্ডিশন এবং বৃহস্পতি গ্রহেরও ভূমিকা আছে। এবং দ্বিতীয়ভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, আপনার ফিনান্সিয়াল দিক অবশ্যই ভালো হবে। শিক্ষার দিকে যদি আমি বলি, আপনার ক্ষেত্রে বুধ এবং বৃহস্পতি এই দুটোর কিন্তু ভূমিকা একান্তই। অর্থাৎ বুধ এবং বৃহস্পতি যদি আপনার বাই বার্থ চার্ট ভালো থাকে, তাহলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা রিসার্চমূলক পড়াশোনা করছে, রিসার্চের ক্ষেত্রে কিন্তু কেতুর দরকার। কেতু আপনার রাশিচক্রে কেমন আছে সেটা দেখা দরকার। পিএইচডি করছেন বা যারা বিদেশে যেতে চাইছে, বিদেশে পড়াশোনা করে সেটেলমেন্ট হতে চাইছে, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর প্রাধান্য প্রবল থেকে প্রবল। তো এই জায়গাটাতে দেখতে হবে যে আপনার বাই বার্চাটে কি অবস্থাতে আছে গ্রহগুলো, এবং আপনার কিসের দশা, কিসের অন্তর্দশা চলছে। অর্থাৎ আপনার ক্ষেত্রে মারক গ্রহের দশা বা মারক গ্রহের অন্তর্দশা চলছে না। তো কিছু কিছু সব লগ্নের ক্ষেত্রে রাজযোগকারী গ্রহের দশা থাকে এবং রাজযোগকারী গ্রহের অন্তর্দশা থাকে এবং প্রত্যন্ত দশা থাকে, এবং ঠিক মারক দশা, এবং এই ক্ষেত্রে মারক দশাটা কি করে, প্রবলেম ক্রিয়েট করে। এই জায়গাটা আপনাদেরকে আগে দেখতে হবে, সেই জায়গাটাতে আপনাদেরকে রেমিডিয়াল মেজারমেন্ট নিতে হবে, এবং সেখান থেকে এই 2021-এ অনেকেই হতাশ হয়ে যাচ্ছে যে কই আমার তো বয়স যথেষ্ট হয়ে গেল, আমি সে মতনভাবে স্টাবলিশমেন্ট হতে পারলাম না, ফিনান্সিয়াল দিক থেকে স্টাবলিশমেন্ট হতে পারলাম না। আপনি আপনি হয়তো ভালো কর্ম পাচ্ছেন না, মানে আপনার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু আপনি চাকরি পাচ্ছেন না, এটাও কিন্তু হচ্ছে। এবং শিক্ষার ক্ষেত্রে আপনি যে পরিমাণে লেবার দিচ্ছেন সেই অনুযায়ী আপনি কিন্তু মার্কস পাচ্ছেন না, অর্থাৎ আপনার ভাগ্য কিন্তু ক্লিক করছে না এই জায়গাটা। এবং আপনি যে পরিমাণে পরিশ্রম করছেন সেই পরিমাণে কিন্তু আপনি অর্থ পাচ্ছেন না, এই জায়গাটা কিন্তু থাকছে। তো এটা অবশ্যই আপনারা নিজস্ব চোখ দেখান। আমি যে প্রেডিকশনটা করছি, এই যে 2021-এ কোন কোন রাশির অপার ধন পেতে চলেছে, ধনবর্ষা হতে চলেছে এবং চাকরি পেতে চলেছে এবং শিক্ষাক্ষেত্রে উন্নতি হতে চলেছে, যদি আপনাদের আমার কথা শুনে একটুকু গাছের পাতা না নড়ে, অবশ্যই আপনারা নিজস্ব বার্চাট অবশ্যই দেখান। তো প্রথমে আমি জানাই, শিক্ষার দিক থেকে, অর্থের দিক থেকে, কর্মের দিক থেকে প্রথম রাশি এগিয়ে, যে রাশি সব ফার্স্টে এগিয়ে যে রাশি আছে সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির দিক থেকে শিক্ষার দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো। এই 2021 আপনাদের ক্ষেত্রে শিক্ষার জায়গাটা কিন্তু গ্রহগত যা গোচর সে অনুযায়ী শিক্ষার জায়গাটা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু ভালো থাকবে, অর্থনৈতিক ইনকাম কিন্তু আপনারা প্রচুর করবেন 2021-এ, এবং চাকরির জায়গাটা যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি, আমি খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় বলছি বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আকস্মিক চাকরি পাওয়া, আকস্মিক ধন প্রাপ্তি, শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু আপনাদের হবে। দুই নম্বর রাশি, সেই রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে দেখুন, আপনাদের প্রথম কথা হচ্ছে আপনাদের অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট ভালো, অর্থাৎ এই 2021-এ প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন, ব্যবসা থেকে হতে পারে, নিজের চাকরি থেকে হতে পারে, বিদেশ থেকে অর্থ আপনাদের আসবে, এবং শিক্ষার ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। আপনি যদি মেষ রাশি মানুষ হন, শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রশস্ত করবে, এবং কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, সফলতার জায়গাটা কিন্তু আপনাদের চোখে পড়ার মতন 2021, যথেষ্ট সফলতা কিন্তু আপনারা এই 2021-এ আপনারা কিন্তু পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, মেষ রাশি, আপনি যদি মেষ রাশি মানুষ হন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির যা গ্রহের গোচর সেই অনুযায়ী আপনাদের এডুকেশনের দিকটাতে যথেষ্ট ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো,
আপনাদের উচ্চ শিক্ষা কিন্তু আপনাদের হবে যারা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুব ভালো। ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সাথে চলছে, আমি তাও খুব দায়িত্ব নিয়ে বলছি, ফিনান্সিয়াল কন্ডিশন আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে আপনি যদি মকর রাশি মানুষ হন। এবং আপনাদের ক্ষেত্রে চাকরির যোগ কর্মযোগ কিন্তু এবছর কিন্তু প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা কিন্তু থাকছে আপনি যদি মকর রাশি মানুষ হন। আপনার যদি দশান্তর দশা সাপোর্ট করে আপনি কিন্তু এই 2021 আপনারা কিন্তু আপনাদের সব দিক থেকে আপনারা কিন্তু বেনিফিটেড হবেন। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের চাকরির ক্ষেত্রে সফলতা, কর্মের ক্ষেত্রে সফলতা পাবেনই পাবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, আপনাদের ভাগ্যোদয়। এই যে কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের এই 2021 আকস্মিক প্রাপ্তির জায়গাটা অর্থাৎ ফিনান্সিয়াল দিক থেকে অর্থনৈতিক দিক থেকে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের হবে। যদি আপনাদের দ্বিতীয় ভাব এবং আপনাদের নবম ভাব আপনাদের পঞ্চম ভাব যদি পীড়িত না হয় সেক্ষেত্রে অর্থাৎ এবং আপনাদের দশম ভাব এবং কর্মভাব অর্থাৎ এই জায়গাগুলো যদি আপনাদের ক্ষেত্রে বাই বার্থ চার্ট যদি শুভ থাকে নিশ্চিতরূপে এই 2021 আপনাদের কর্মযোগ আপনাদের শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, উচ্চশিক্ষা যারা করছে বা যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বা মাস্টার্স করছে বা বিসিএ এমসিএ বা টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ ফল, বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে করবে হচ্ছে এই জায়গাটাতে কিন্তু শুভ ফল নির্দেশ করছে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি কন্যা রাশির ক্ষেত্রে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ধনাগম কিন্তু হবে, ফিনান্সিয়াল কন্ডিশন অর্থনৈতিক দিকটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি যদি ধনু রাশির মানুষ হন 2021 আপনাদের ক্ষেত্রে মালামাল হতে চলেছেন আপনাদের অর্থনৈতিক দিক থেকে, সুযোগগুলো আপনাদের কিন্তু বাড়িয়ে তুলবে চারিদিক থেকে, পারিপার্শ্বিক সুযোগগুলো কিন্তু আপনারা পাবেন, আপনাদের ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে, আপনাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে এবং যারা শিক্ষাতে আছে শিক্ষার ক্ষেত্রে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো, বিদেশে গিয়ে যারা রত হতে চাইছেন বিদেশ থেকে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো কানেকশানগুলো কিন্তু আসবে। যদি আপনার জন্ম ছক দেখা দরকার অর্থাৎ ধনু রাশির ক্ষেত্রে এই 2021 শুভ বার্তা বহন করে নিয়ে আসবেই আসবে। শনি সাড়ে সাথে চলছে জানি কিন্তু আমি তাও বলবো ধনু রাশির ক্ষেত্রে কিন্তু মিরাকল হতে চলেছে এই 2021, আপনাদের ভাগ্যের চাকা ঘুরতে চলেছে, খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে অর্থ আসা অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে অর্থ আসা প্রবল সম্ভাবনা অর্থাৎ ব্যয় আপনাদের হবে কিন্তু আপনাদের ইনকামের জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের ভালো এবং নতুন চাকরির সম্ভাবনা তৈরি করছে। আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু নতুন চাকরির সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে আপনার ক্ষেত্রে, প্রভূত উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে এই ব্যাপারটাতে আপনারা একদম নিশ্চিতরূপে জেনে নিন। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কুম্ভ রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে, আপনাদের চাকরির যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন চাকরির জায়গাটাতে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এর পরের যে রাশির কথা বলবো তার আগে আমি দুটো কথা আপনাদেরকে বলে দিই। এই যে আমি যে কথাগুলো আপনাদেরকে বলছি অর্থাৎ এই 2021 কোন কোন দিক থেকে আপনাদের শুভ শুভ বার্তা বহন করে নিয়ে আসবে
কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার তো মিলে যাচ্ছে। মিলতে হবে যদি আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা আপনার বাই বার্থ চার্ট যদি ভালো থাকে। আবার কেউ কেউ বলছেন যে স্যার আপনি বললেন আমার তো হচ্ছে না, আপনারা ইমিডিয়েট নিজস্ব বাই বার্থ চার্টটা আপনারা একবার দেখান, সেখানে সমস্যাটা কি থাকছে সেই জায়গাটাতে রেকটিফিকেশন করুন। আমি বারবার বলছি ওই হচ্ছে হবে করব করছি না ইম্পসিবল বলে কৌশিক রায়ের কাছে কিছু নেই, পসিবল অসম্ভব বলে কিছু নেই, সব কিছু হচ্ছে সম্ভব। তো যে যে রাশির কথা বলছি কি না, এটা শুধু রাশি বলে না, যদি আপনার লগ্ন হয় লগ্ন সাপেক্ষেও কিন্তু আপনারা কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ যথেষ্ট হারে ভালো দেখাচ্ছে, অর্থাৎ চাকরির জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো, এবং আপনাদের ক্ষেত্রে ফিনান্সিয়াল কন্ডিশন আগের থেকেও অনেকখানি ভালোর দিক কিন্তু থাকছে। শিক্ষার ক্ষেত্রে আপনাদের যারা বিদেশে গিয়ে পড়াশোনা করে, মেনলি যারা বিদেশে যেতে চাইছে বিদেশ থেকে পড়াশোনা করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু থাকছে, অর্থাৎ বিদেশে যারা রত হতে চাইছেন বিদেশের সাথে যারা থাকছে তাদের ক্ষেত্রে কিন্তু আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই সময়টাতে শুভ শুভ বার্তা কিন্তু বহন করে নিয়ে আসবে। অর্থাৎ এই যে 2021 টার্নিং পয়েন্ট তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে, বা আপনি যদি তুলা লগ্নের জাতক বা জাতিকা হন। আমি যে রাশিগুলোর কথা বলছি শুধু রাশিভিত্তিক নয়, আপনাদেরকে একটু আমি এক্সপ্লেন করে দিই, শুধু রাশিভিত্তিক নয় এটা লগ্নভিত্তিকও কিন্তু আপনারা এই প্রেডিকশনটা কিন্তু আপনারা দেখতে পারেন। শুধু রাশি দেখবেন তা না, লগ্নকেন্দ্রিক যদি আপনারা লগ্ন অনুযায়ী কিন্তু আপনারা যদি দেখতে চান লগ্ন অনুযায়ী কিন্তু আপনারা এই সময় শুভ শুভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন। সব শেষে যে রাশির কথা আমার বিশেষ করে মনে পড়ছে সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের কর্মযোগ থাকছে, কর্মের যে জটিলতা এতদিন ধরে চলছিল সেই জটিলতাটা আপনাদের কাটতে চলেছে, অর্থাৎ চাকরির জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো নির্দেশ করছে। এবং এর সাথে সাথে আপনাদের আর্থিক স্থিতির জায়গা, লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু লাভ সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু প্রভূত হারে দেখাচ্ছে। এবং যারা উচ্চ শিক্ষা, যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ভালো। যদিও আপনার রাশিচক্রে দেখতে হবে আপনার কেতু গ্রহ কোনভাবে অবস্থান করছে, যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, যারা এমসিএ বিসিএ বিবিএ বা টেকনিক্যাল ফিল্ড বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও ভালো। অর্থাৎ এই যে আপনি যদি কর্কট রাশি অথবা কর্কট লগ্নের জাতক বা জাতিকা হন আপনার ক্ষেত্রে কিন্তু এই বছর বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবেই করবে। বহুজন কমেন্টস করেছেন যে স্যার 2021 যে শিক্ষা নিয়ে আপনি কিছু বলুন, শিক্ষার ক্ষেত্রে কে কে সফলতা পাবে, অর্থাৎ আপনাদের যথেষ্ট হারে যেগুলো যে রাশির কথা বললাম সেগুলো লগ্ন বা রাশি আপনারা কিন্তু সফলতা পাবেন, এবং চাকরি নিশ্চিত রূপে আপনারা পাবেন, এবং অর্থনৈতিক দিকটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় যোগ কিন্তু নির্দেশ করছে। আমি এটা প্রবল থেকে প্রবল হারে কিন্তু দেখতে পাচ্ছি। যদি আপনার রাশিচক্রে কোনো দোষ না থাকে সেক্ষেত্রে কিন্তু আমি যে ফলাদেশগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে মিলতে বাধ্য। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।